সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমাদেরকে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের ক্লাসে স্বাগত। আজকে আমরা স্থির তড়িৎ অধ্যায় নিয়ে তোমাদের সাথে কথা বলবো এবং স্থির তড়িৎ অধ্যায়ের সৃজনশীল একটি প্রশ্ন নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তোমরা দেখতে পাচ্ছ যে একটি উদ্দীপক রয়েছে এবং উদ্দীপকে এ এবং বি দুইটা বিন্দুতে আমরা দেখতে পাচ্ছি যে প্লাস 2 কুলম এবং মাইনাস 2 কুলম আধান রয়েছে এবং মধ্যবর্তী দূরত্ব 2 সেমিটার। তো সেখান থেকে গটা আমরা যদি দেখি এ বি এর মধ্যবর্তীতে তড়িৎ প্রবাহের মান কিভাবে আমরা নির্ণয় করব, তো আমাদের সুবিধার্থে আমরা নিচে একটা ছবি এঁকে রেখেছি। তাহলে এ এবং বি এর মধ্যবর্তীতে তড়িৎ প্রবাহের মান নির্ণয় করতে হবে। তো এ এবং বি এর মধ্যবর্তী দূরত্ব আর, এই আর এর মধ্যবিন্দু এখানে আমাদের তড়িৎ প্রাবল্যের মান বিভবের মান নির্ণয় করব। তো এ বিন্দুর জন্য আমাদের বিভব যদি ভি ওয়ান হয় এবং বি বিন্দুর জন্য বিভব যদি ভি টু হয় তাহলে আমাদের ভি হবে ভি ওয়ান প্লাস ভি টু। তো সেটা আমরা যদি একটু দেখে নিই কিভাবে আমরা এটা করতে পারি। তোমরা যদি খেয়াল করো যে এ বিন্দুতে মোট আধান কিউ ওয়ান ইকুয়াল টু 2 কুলম এবং বি বিন্দুতে আধান কিউ টু ইকুয়াল টু মাইনাস 2 কুলম অবস্থিত, এদের মধ্যবর্তী দূরত্ব আর ইকুয়াল টু 2 সেন্টিমিটার। তাহলে এ হতে এ বি এর মধ্যবিন্দু দূরত্ব যদি পি হয়, অর্থাৎ এই বিন্দুটা যদি আমরা পি ধরি তাহলে পি বিন্দুতে পি ইকুয়ালস 1 সেন্টিমিটার। কিউ ওয়ান চার্জের জন্য এ বি এর মধ্যবর্তী তো বিভব ভি ওয়ান হলে ভি ওয়ান ইকুয়াল টু 1 বাই 4 পাই এপসাইলন নট কিউ ওয়ান বাই পি, এবং কিউ টু চার্জের জন্য এ বি এর মধ্যবর্তীতে তড়িৎ বিভব ভি টু ইকুয়ালস 1 বাই 4 পাই এপসাইলন নট কিউ টু বাই পি। তাহলে এ বি এর মধ্যবর্তীতে বিভব হচ্ছে ভি ইকুয়ালস ভি ওয়ান প্লাস ভি টু। এভাবে আমরা হিসাব করলে আমাদের এই সমীকরণের সমাধান করলে আমাদের দাঁড়াবে বিভবের মান শূন্য। আমি যদি আবারও একটু মূল স্ক্রিনে চলে যাই, মূল কোশ্চেনে চলে যাই, তোমরা যদি আবার এবার খেয়াল করো যে এ বি এর মধ্যবিন্দুতে তড়িৎ বিভবের মান নির্ণয় করতে হবে। তাহলে এ এবং বি এর মধ্যবিন্দু আমরা পি ধরে নিয়েছি, এই পি বিন্দুতে এ এর জন্য বিভব ভি ওয়ান এবং এই একই পি বিন্দুতে বি এর জন্য বিভব ভি টু আলাদা আলাদা ভাবে হিসাব করে সেই দুটো মান যোগ করলেই আমাদের পি বিন্দুতে মোট প্রবাহের মান হিসাব করা যাবে। তো আশা করি তোমরা গটি বুঝতে পেরেছ। এবার ঘটিকে আমরা একটু খেয়াল করি যে এ এবং বি হতে 2 সেন্টিমিটার দূরে মধ্যবিন্দুতে প্রাবল্যের মান এবং দিক নির্ণয় করো। এ এবং বি হতে 2 সেন্টিমিটার দূরে, তো সেক্ষেত্রে আমরা যদি ধরে নিই এ এবং বি থেকে 2 সেন্টিমিটার দূরে এখানে একটি বিন্দু, এখান থেকেও 2 সেন্টিমিটার, এখান থেকেও 2 সেন্টিমিটার, এবং সেটা সি বিন্দু যদি ধরে নিই তাহলে এ থেকে সি এর মধ্যবর্তী দূরত্ব 2 সেন্টিমিটার এবং বি থেকে সি এর মধ্যবর্তী দূরত্ব 2 সেন্টিমিটার। অর্থাৎ এ ও বি হতে 2 সেন্টিমিটার দূরে কোন একটি বিন্দুতে প্রাবল্যের মান এবং দিক নির্ণয় করো, অর্থাৎ সি বিন্দুতে প্রাবল্যের মান এবং দিক আমরা নির্ণয় করব। তো আমরা দেখে আসি আমাদের স্লাইডে কি আছে, তারপরে আমরা আবার কথা বলবো শুরু করে। তোমরা যদি দেখে থাকো যে মনে করি এ এবং বি হতে 2 সেন্টিমিটার দূরে কোনো বিন্দুতে কোনো বিন্দু সি, অর্থাৎ এই যে সি একটি বিন্দু, সি বিন্দুতে প্রাবল্যের মান এবং দিক নির্ণয় করতে হবে। এ বিন্দুতে আধান কিউ ওয়ান ইকুয়াল টু 2 কুলম, বি বিন্দুতে আধান কিউ টু ইকুয়াল টু মাইনাস 2 কুলম, এ বি ইকুয়াল টু বি সি ইকুয়াল টু সি এ ইকুয়াল টু ডি ইকুয়াল টু 2 সেন্টিমিটার ইকুয়ালস 0.02 মিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন কিউ ওয়ান চার্জের জন্য সি বিন্দুতে প্রাবল্য, অর্থাৎ কিউ ওয়ান চার্জের জন্য সি বিন্দুতে প্রাবল্য ই ওয়ান ইকুয়ালস 1/4 পাই এপসাইলন নট ই ওয়ান বাই ডি স্কয়ার, ডি হচ্ছে দূরত্ব আর কি ওয়ান হচ্ছে এ বিন্দুর আধান। এখান থেকে আমরা জানি 1/4 পাই এপসাইলন নট এর মান হচ্ছে মুখস্থ 9×10^9, এটা আমাদের মুখস্থ করতে হবে। তো সেখান থেকে আমাদের আসে প্রাবল্য 4.5×10^13 মিটার পার কুলম্ব।
যা ডি সি হতে ডি এর দিকে ক্রিয়া করবে, সি হতে ডি এর দিকে ক্রিয়া করবে, অর্থাৎ এসি এর মধ্যবর্তী যে প্রাবল্যটা সেটা এসি বরাবর ডি দিকে ক্রিয়া করবে। এখন আমরা যেটা বের করব সেটা দেখি, আবার কিউ টু আধানের জন্য সি বিন্দুতে প্রাবল্য, অর্থাৎ কিউ টু কোথায় ছিল, কিউ টু ছিল বি বিন্দুতে, এই বি বিন্দু যে আধান রয়েছে কিউ টু সেটার জন্য সি বিন্দু প্রাবল্যটা আমরা বের করব একইভাবে। তো একইভাবে আমরা E2 equals 1 by 4 pi epsilon naught Q2 by D square হিসাব করলে আমাদের মান আসে minus 4.5 into 10 to the power 30 meter per coulomb। একটা জিনিস তোমরা খেয়াল করো, ইয়ন ছিল হচ্ছে এ বিন্দুর আধানের জন্য সি বিন্দুর প্রাবল্য, এবং ই টু ছিল বি বিন্দুর আধানের জন্য সি এর প্রাবল্য। সেখানে আমরা দেখবো যে একটাতে প্লাস মান আসছে, একটাতে মাইনাস মান আসছে। প্লাস এবং মাইনাস এটা দিক নির্ণয় করে। প্লাস 4.5 ইনটু 10 টু দি পাওয়ার 30 এই মানটা ছিল এ থেকে সি বরাবর, আর মাইনাস 4.5 ইনটু 10 টু দি পাওয়ার 30 মিটার প্রতি সেকেন্ড এইটা দিক হবে বি থেকে সি না হয়ে উল্টা দিকে, অর্থাৎ সি থেকে বি এর দিকে, সি থেকে বি এর দিকে। আমি যদি তোমাদের একটু বোঝানোর চেষ্টা করি, তাহলে এ থেকে সি বরাবর যদি আসে তাহলে এই যে দিকটা এটা ই1 এর দিক, তো সেইভাবে বি থেকে সি এর দিকে আমার এই দিকে হওয়া কথা ছিল ই টু এর দিকে, কিন্তু তা কিন্তু হবে না, তা হবে না। কেন হবে না, যেহেতু আমাদের ইয়নের মান ই টু এর মান মাইনাস এসেছে নেগেটিভ এসেছে, সেহেতু আমার ডাইরেকশনটা হবে উল্টা দিকে, অর্থাৎ সি থেকে বি এর দিকে হবে ই এর দিক। এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমাদের এই যে কোণটি হলো বি সি, এবং এদিকে যদি আমরা কল্পনা করি অন্য একটি বিন্দু সেটা যদি আমরা ডি ধরি, ডি ধরি, তাহলে বি সি ডি যে কোণটি হলো এই কোণটিকে আমরা সমদ্বিখণ্ডিত করব। খেয়াল করো কিভাবে সমদ্বিখণ্ডিত করবো এবং তার মান কত সেটা আমরা বের করব। এই কোণটির মান আমরা এখন বের করব, কিভাবে বের করব, তোমরা যদি খেয়াল করো যে এই পুরোটির মান হচ্ছে এই সম্পূর্ণ অংশের মান আমার 180 ডিগ্রি, আর এই অংশটির মান হচ্ছে আমার 60 ডিগ্রি, তাহলে 180 মানে 60 যদি আমরা দিই তাহলে 120 ডিগ্রি হবে আমার এই অংশটির মান, অর্থাৎ 120 ডিগ্রি সমান বি সি ডি কোণ। এই বি সি ডি কোণটা আমরা যদি সমদ্বিখণ্ডিত করি তাহলে এই যে দিক হবে সেটা আমার এই দিকটা হবে ই এর দিক, অর্থাৎ লব্ধি প্রাবল্য ই এর দিক। তাহলে আমরা দেখতে পেলাম একটা আছে ই1, একটা ই2, আর একটা আছে ই। ই1 হচ্ছে এসি বরাবর প্রাবল্য, ই2 হচ্ছে সিডি বরাবর প্রাবল্য, আর ই হচ্ছে লব্ধি প্রাবল্য, অর্থাৎ ই1 এবং ই2 এর সমন্বয়ে যেটা আসছে এটা। এবং আমরা নিশ্চয়ই জানি ভেক্টর থেকে আমরা শিখেছি যে কিভাবে লব্ধির মান বের করতে হয়, আর ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ cos আলফা, এটা আমরা ভেক্টর চ্যাপ্টারে শিখেছিলাম। সেইভাবে আমরা যদি e cos বের করতে চাই তাহলে e1 স্কয়ার প্লাস e2 স্কয়ার প্লাস 2 e1 e2 cos আলফা মান আমরা এখান থেকে বের করব আলফা ধরে। তো সুপ্রিয় প্রতি শিক্ষার্থী বিন্দু, এভাবে আমরা লব্ধি e এর মান হিসাব করব। এবার আমরা চলো আমার স্লাইডে চলে যাই, দেখি আমাদের জন্য কি অপেক্ষা করছে। তো আমরা দেখছি যে লব্ধি প্রাবল্য ইজ ইকুয়াল টু এখানে আলফা মান 120 ডিগ্রি ধরে আমাদের যে মানটি ক্যালকুলেট করা হয়েছে সেটা আমরা দেখতে পাবো যে ই ইকুয়ালস আমাদের যে মানটি এসেছে সেটা হচ্ছে ইয়ন এর সমান 4.5 ইনটু 10 টু দি পাওয়ার 30 মিটার প্রতি সেকেন্ড। এখন লব্ধি প্রাবল্য ই টু এর সাথে থিটা কোণ উৎপন্ন করলে, অর্থাৎ ই যদি লব্ধি প্রাবল্য ই যদি ই2 এর সাথে থিটা কোণ উৎপন্ন করে তাহলে tan থিটা ই1 সাইন 120 ডিগ্রি বাই ই2 প্লাস ই1 cos 120 ডিগ্রি, এভাবে আমরা থিটার একটা মান বের করতে পারি। তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের কোণের মান বের করার জন্য tan থিটা ইজ ইকুয়াল টু কিউ সাইন আলফা টি প্লাস কিউ cos
আলফা, এটা আমরা ভেক্টর চ্যাপ্টারে শিখেছিলাম। কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা, এভাবেই করে আমরা এখান থেকে ট্যান থিটার মান আমরা এভাবে এখান থেকে বের করতে পারি। সুতরাং আমরা দেখতে পেলাম যে কিভাবে আমরা দিক এবং প্রাবল্যের মান বের করতে হয়। তো এটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, এই অঙ্কটি তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো যে আমাদের যে কোশ্চেনটি ছিল, আমরা যদি আবার ঘটে চলে যাই, নিশ্চয়ই ঘটা একটা কঠিন থাকে। তোমরা জানো যে এ ও বি হতে 2 সেন্টিমিটার দূরে কোন বিন্দুতে প্রাবল্যের মান এবং দিক নির্ণয় করব কিভাবে, সেটা আমরা আরেকবার দেখে আসি। যে প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে ইয়ার এর মান এবং ইউটুর মান বের করব, এবং সেখান থেকে ই এর চেয়ে লব্ধি প্রাবল্যের মান বের করব, এবং লব্ধি প্রাবল্য ই এর সাথে থেটা কোণ উৎপন্ন করলে, লব্ধি প্রাবল্য ই টু এর সাথে থেটা কোণ উৎপন্ন করলে আমরা ট্যান থেটা ইকুয়াল টু ই ওয়ান সাইন 120 ডিগ্রি বা ই টু প্লাস ই ওয়ান কস 120 ডিগ্রি, এভাবে করে আমরা বের করলে আমাদের থেটার মান 60 ডিগ্রি হবে। অর্থাৎ লব্ধি প্রাবল্যের মান ই ওয়ান ও ই টু প্রাবল্যের সাথে 60 ডিগ্রি কোণ এ ক্রিয়া করবে। তো সকলকে ধন্যবাদ।